بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وآل أصحابه أجمعين فقد قال الله تعالى عج وجل في شان حبيبه مخبرا وآمرا إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم मुझे है तुम आमिना की घर में मुझे, मुझे है तुम आमिना की घर में रसोले आली मुकाम

بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه وأطعنا الله ورسوله صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকে আমার শাহাদায়ে কারবালা এবং মিলাদুন্নবী উদযাপন এই মাহফিলে আমার জন্য একটা নির্ধারিত বিষয় দেয়া হয়েছে বিষয়টা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও পর্দার ভূমিকা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ارشاد फरमाছেন ইন্না আদিন ইনদাল্লাহিল ইসলাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আপনারা যারা এদিক ওদিক বিক্ষিপ্ত অবস্থায় আছেন বসে যান মাহফিলের প্যান্ডেলে আমাদের মেহমানরা চলে আসতেছে ইতিমধ্যেই আমি অতি অল্প সময়ে দুই একটা কথা বলে শেষ করে দিব যদি আপনাদের দোয়া থাকে এবং আল্লাহর রহমত ও রসুল পাক সাল আলহি বাসাল্লামের সন্তুষ্টি যদি তাকে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহ সুলতানে কারবালার নেগা যদি তাকে ইনশাল্লাহ অতি অল্প সময়ের ভেতর আমার নির্ধারিত বিষয়ের উপর দুই একটা কথা বলে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যে মহান আল্লাহ পাকরুল আলমিন আমাদের কেন সৃষ্টি করেন আমাদের কেন সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি সর্বোপরি কি আমাদের দায়িত্ব আমরা কোথায় ছিলাম কি করছি আবার কোথায় যেতে হবে কি আমাদের হিসাব নিকাশ হবে এই বিষয়গুলাই মূলত আমাদের দৈনন্দিন জীবনের প্রক্রিয়া চলমান বিষয় তারপর যে বিষয়টা আমাকে দেয়া হলো মাহফিলের পক্ষ থেকে ইসলামে নারীর মর্যাদা এবং পর্দার ভূমিকা শুরুতে আমি এই শব্দগুলার একটু বিশ্লেষণ করি যদিও বা এটা সদায় কারবালার মাহফিল ইনশাল্লাহ কারবালার আলোচনা তো আগে হয়েছে প্রত্যেক জমাতে হচ্ছে যারা আসবে যারা বক্তা আসবে যারা মেহমানরা আসবে এরাও সুন্দর এই বিষয়ে রাখবেন তো ইসলামে নারীর মর্যাদা ইসলামের মধ্যে নারীদের কোনো মর্যাদা এটা এখন নয় বরং পক্ষ থেকে ইন্নাদ ইন্নাদাহিল ইসলাম আমার রসুল পাক সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামকে যে দিন থেকে পবিত্র এই আমানতপূর্ণ দিন এই পবিত্র ধর্মকে আমার রসুলের উপর ন্যস্ত করেছেন সর্বোপরি কোরআনুল করিম যখন আমার রসুলের উপর অর্পণ করেছেন সেদিন থেকে নারীদের জন্য আলাদাভাবে মহান আল্লাহর পক্ষ থেকে এই ইসলাম ধর্মের মধ্যে নারীদের খোদার খোদাইয়ের মধ্যে নারীদের মর্যাদা দান করলো উচ্চ আওয়াজ বলুন হ্যাঁ আল্লাহ প্রিয় হাজরিন ইসলামের প্রারম্ভে আয়ামে জাহালিয়াতের যুগে ইসলাম দুনিয়ার মধ্যে আসার আগে আয়ামে জাহালিয়াত যখন ছিল তখন নারীদের কোনো মর্যাদা ছিল না মর্যাদা মানে সম্মান নারী মানে পুরুষের বিপরীত আমাদের মা বোন এক কথায় স্ত্রী শব্দগুলা স্ত্রী জাতিরাই হচ্ছে নারী এই নারী এবং তাদের মর্যাদা এরাও আল্লাহ প্রদত্ত একটা প্রাণ নিয়ে একটা জীবন নিয়ে দুনিয়ার মধ্যে নির্ধারিত অধিকার নিয়ে এসেছিলেন সে আদম আলাহি সালাত ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আসবে কিন্তু মাঝখানে আমার রুসুলে পাক সাল আলহি যখন দুনিয়ার মধ্যে তসিফ আওয়ারের আগে আয়ামে জাহালিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদায় ছিল না এরা যে আল্লাহর সৃষ্টি জীব এদের যে বেঁচে থাকার অধিকার আছে এদের খাবারের অধিকার আছে এদের চাহিদার অধিকার আছে এদের একটা মনস্তাত্ত্বিকতা আছে এই বিষয়গুলোর উপর দুনিয়ার কোনো মানুষ গুরুত্ব দেয় নাই বরং তাদের কোনো মর্যাদাই ছিল না উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ বরং ওই সময়ে আইয়ামে জাহেলিয়াতের যুগে কোনো দাম্পত্য যুগল দাম্পত্য জীবনের মধ্যে কোন মা বাবার সন্তান হিসেবে যদি নারী বা মেয়ে জন্ম নিত তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো লজ্জায় লজ্জায় ঘৃণায় তাকে জীবন্ত কবর দেওয়া হতো শুধু তাই নয় তাকে গলা টিপেও হত্যা করা হতো এবং মানুষ সমাজের অন্য মানুষগুলো তাকে ঘৃণা করত যেহেতু সে মেয়ের একজন নারীর বাবা উচ্চ আওয়াজ বলুন এভাবে সমাজের মধ্যে জাহিয়তের যুগে পুরুষরা বা বাবারা সমাজের গার্ডিয়ানরা বাবারা মেয়ের বাবারা বিশেষ করে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত যত রকম যে লাঞ্ছিত বঞ্চনা যা আছে সবকিছুর শিকার হতো মেয়ের বাবারা আওয়াজে বলুন কেউ ওই যুগে শুধুমাত্র নারীদেরকে নারীদেরকে শুধুমাত্র বুগের সামগ্রী মনে করা হতো একজন পুরুষ একাধিক বিয়ে করত। একজন দুইজন তিনজন চারজন আটজন দশজন বিশ জন একশো জন ইত্যাদি ইত্যাদি যে আয়ামে জাহালিয়াতের যুগে কোনো দারাবাদা নিয়ম ছিল না এবং ইচ্ছা অনুযায়ী যেখানে সুন্দর লাগতো যেখানে ভালো লাগতো সেখানে বিয়ে করত এবং বিয়ে করে তাদেরকে বিভিন্ন রকম নির্যাতন কষ্ট দিত আমাদের মা বোনরা যে প্রত্যেক মাসে একটা অসুস্থ হয় তৎকালীন যুগে অসুস্থ হলে তাকে গরুকে যেখানে গোয়ালের মধ্যে রাখা হয় আজকাল গোয়ালগড়ের গরুকে অনেক মোটামুটি তাকেও সম্মান করা হয় অনেক আদর যত্ন করা হয় সেবা শুশ্রূষা করা হয় কিন্তু ওই যুগের মধ্যে ওই নারী জাতির কোনো মর্যাদা ছিল না সে মরে যাক না খেয়ে থাক তাকে মশায় কাম রাখ তাকে ওই পোকায় কাম রাখ এগুলা দেখার বিষয় ছিল না অসুস্থ হলে তাকে ঘর থেকে বের করে দিত এবং তার সাথে কেউ কথাও বলতো না উচ্চ আওয়াজ বলো না আউজুবিল্লাহ আইয়ামে জাহেলিয়াতের চিত্র হচ্ছে এই আর তখনকার দিনের মধ্যে যে নারী জাতিদেরও কতগুলা বলছিল তারা ইচ্ছা মতো নিজের সৌন্দর্য প্রদর্শন করার নিমিত্তে উলঙ্গ বেহায়াপনা করে ঘোরাফেরা করত আর এইভাবে তাদেরকে দৃষ্টিতে দৃষ্টিতে ওই আইয়ামে জাহালিয়াতের হিংসুক পুরুষগুলা একাধিক বিয়ে করে তাদেরকে কষ্ট দিত অমানসিক নির্যাতন তাদের উপর চালাত উৎসাহ মহান আল্লাহ আলামিন

পূর্বের আইয়ামে জাহালিয়তের যুগের মতো তোমরা নিজেকে সাজসজ্জা করে রাস্তাঘাটে এদিক ওদিক প্রকাশ্যে ঘোরাবেরা করিও না আর তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো ও আতিনা জাকাতা এবং তোমরা জাকাত প্রদান করো ও আতিন আল্লাহ রসুল্লাহ এবং তোমরা আল্লাহ রসুলের আনুগত্য প্রদর্শন করো উচ্চ আওয়াজ বলুন সোহান আল্লাহ কেউ হাজরিন আজকে সেই রসুল পাক আলাইহি ওয়াসাল্লামের সে আনিত দিনকে আমরা ভুলে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল এই বিধানকে ভুলে গিয়ে সম্পূর্ণ রূপে আমাদের সমাজের এই সভ্য সমাজের নারী জাতিরা হয়ে রাস্তাঘাটে বের হয়ে পুরুষের চুকে পড়তো এবং সেই পুরুষ তাকে নির্যাতন যা ইচ্ছা তা করতো এমনকি বিয়ে করে তাকে সারা জীবনের জন্য দাসী করে রাখত উচ্চ আওয়াজে বলুন না সেই রকম কাহিনী এই বর্তমান যুগেও এসে শুরু হলো যে খাপর পরিধান করার পরেও মনে হচ্ছে সে খাবার পরিধান করে নাই আর ইসলামের মধ্যে এই নারী জাতিদেরকে এত সুন্দর সম্মান দেওয়া হয়েছে যে অন্যান্য ধর্মের মধ্যে নারীদেরকে ভীষণ খারাপ মনে করা হয় শুধু তাই নয় আইয়ামে যাহা ইগতের যুগে যেভাবে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল যেভাবে গলা টিপে করত্যা হরা হয়েছিল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমি ব্যক্তির সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকারী কে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ আমার সাহাবীরা সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকার হচ্ছে তোমার মা কল সুম্মান সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ তারপর কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এর তোমার মা এর পর আবার বললেন সাহাবি ইয়া রসুল্লাহ সুম্মান তারপর কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল উম্মুকা তোমার মা এভাবে আমার রসুল তিনবার মায়ের কথা বলার পর সাহাবি আবার প্রশ্ন করলে আর রসুল আল্লাহ তারপর বেশি হকদারকে আমার থেকে উত্তম আচরণ পাওয়ার কল আবোকা এরপরে হচ্ছে তোমার বাবা উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ নারী জাতির মর্যাদা আমার রসুল এসে দিলেন যে মায়ের মর্যাদা তিনবার উল্লেখ করার পর একবার উল্লেখ করেছে বাবার মর্যাদা যেহেতু মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল মা অত্যন্ত কষ্টে সন্তানকে লালন পালন করেছে বুগের স্তনের দুধ পান করিয়েছে সন্তানের জন্য নির্গুম রজনী কাটিয়েছে উচ্চ আওয়াজ বলুন সুহান আল্লাহ এভাবে মায়ের আসনে আসিন দিয়ে নারী জাতিকে ইসলামের মধ্যে মর্যাদা দেয়া হলো আগের যুগে ইসলামের আগে নারী বাবার সম্পত্তির মধ্যে কোনো ভাগ ছিল না সে ভাই থেকে কোনো সম্পদ পাইতো না স্বামী থেকে কোনো সম্পদ পাইতো না তার রুচি বলতে কিছুই ছিল না তার ইচ্ছা বলতে কিছুই ছিল না যা ইচ্ছা ছিল শুধু ফুরুজ জাতির উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন এই ধর্মের মধ্যে নারীদের জন্য আপনার বাবার পক্ষ থেকেও মেয়েরা সম্পদ পাবে বাই থেকেও পাবে অবস্থা ক্ষেত্রে স্বামী থেকে পাবে নিজের সন্তান থেকে পাবে এই ভাবে একজন মহিলা বিভিন্ন দিক থেকে উত্তরাধিকারী হয়ে তাকে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এই হচ্ছে ইসলামের মর্যাদা তারপর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিল হে আমার সাহাবীরা তোমরা জেনে রেখো তোমাদের যদি কারো দুজন সন্তান থাকে একজন ছেলে একজন মেয়ে তাহলে তুমি যদি কোনো উপহার সামগ্রী নিয়ে আসো তাহলে তোমার মেয়ের হাতে আগে দাও উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই হচ্ছে ইসলামে নারীর মর্যাদা আর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস শরীফের মধ্যে বলেছে হে আমার সাহাবীরা তোমরা জেনে রেখো তোমাদের যদি কারো মেয়ে থাকে কারো ঘরের মধ্যে সেই মেয়ে এসে যদি যথাযথভাবে লালন পালন করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে বড় করে পাত্রস্থ করে দে তাহলে সে যেন একটা জান্নাত নিজের জন্য তৈরি করে নিল উচ্ছ আবাজ বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে ইসলামে নারীর মর্যাদা আর যেখানে অন্য অন্য ধর্মের মধ্যে নারীদের বিষয়ে যে কথাগুলা বলা হয়েছে এগুলা শুনলে অত্যন্ত খারাপ লাগবে যে অন্য অন্য ধর্মের মধ্যে নারীদের টোটাল মর্যাদা বলতেই নাই যে হিন্দু ধর্মের মধ্যে নারীকে বলি দেয়া হতো নারীদেরকে নির্ধারিত বছরের নির্ধারিত সময়ে সুন্দরী মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে দেবীর মতো বানিয়ে দেবতার জন্য বলি দেয়া হতো নারীদেরকে জীবন্ত সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে ওই দেবতার জন্য বলি দেয়া হতো জীবন তো আমারে ফেলা হত উচ্চ আওয়াজে বলুন না আউযুবিল্লাহ হিন্দু ধর্মের মধ্যে আর বৌদ্ধ ধর্মের মধ্যে নারীরাই সকল পাপের জন্য দায়ী তারা বলছে তাদের ধর্মের তীরে হচ্ছে নারীরা সকল পাপের জন্য দায়ী আর আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার উম্মতরা তোমরা জেনে রেখো তোমাদের মায়ের পায়ে তোমাদের বেহেশত উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এই হচ্ছে নারীর মর্যাদা ইসলামের মধ্যে ইহুদি ধর্মের মধ্যে বলা হয়েছে নারীদের গুণের চেয়ে পুরুষের ভালো ভালো পুরুষরা করলে করলে সেটাও সেটাও নারীরা কোনো গুণ খারাপ উচ্ছ আওয়াজ বলুন আর ইসলাম ধর্মের মধ্যে বলা হয়েছে নারীরা আল্লাহর বালির মা হবে নারীরা রসুলের মা হবে নারীরা জগৎ বিখ্যাত তাপসী জ্ঞানী আল্লাহ আলা হবে জান্নাতি হবে জান্নাতেরও মহিলাদের সর্দার হবে উচ্চ আওয়াজ বলুন না সুবহান আল্লাহ প্রিয় হাজরিন খ্রিস্ট ধর্মের মধ্যে নারীদেরকে বলা হয়েছে নারীরাই নরকের দ্বার নারীরা হচ্ছে জাহান্নামের দরজার অংশ জাহান্নামের দরজা নারীরা খ্রিস্টান ধর্মের মধ্যে বলা হয়েছে আর এখানে বলা হচ্ছে মারা সন্তানের জন্য পুত পবিত্র একজন মা তার সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলে কোন পর্দা আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যাবে এই হচ্ছে ইসলামের মর্যাদা আর গ্রিস ধর্মের মধ্যে বলা হচ্ছে নারীরাই হলো শয়তানের প্রতিবু শয়তানের প্রতিচ্ছবি শয়তানের রশি উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ অথচ এই নারীরা গাউসে পাকের আম্মা জান ছিল এই নারীরা আল্লামা রাহাতুল্লাহ শাহর মা ছিল এই নারীরা আল্লামা নুরুস সাফা মা ছিল এই নারী আল্লামা নিসারুল্লাহ শাহর মা ছিল এই নারী আল্লামা তৈব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল এই নারী আমার আকায়ে দুজাহা সরকারে মদিনার মা ছিল উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আর সেই নারীকে অন্যান্য ধর্মের মধ্যে কিভাবে তুলনা দিয়েছে আর আমার এই ইসলাম ধর্মের মধ্যে ইসলামের মধ্যে একমাত্র ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ যেখানে বলা হয়েছে সেখানে বলা হলো একজন মা একটা জাতি আমাকে একটা শিক্ষিত মা দাও এখানে শিক্ষিত মা মানে হচ্ছে একজন আল্লাহওয়ালা মা দাও আল্লাহওয়ালা মা দিলে আমি একটা আল্লাহওয়ালা জাতিই দিব উচ্ছ আওয়াজ বলুন আল্লাহ জ্ঞানীরা এভাবে বলেছিলো আর নসুলে পার্ক সল্লাহু আলাইহি বসাল্লাম আমাদের এই নারী জাতির জন্য অসংখ্য নিয়ামত বর্ণনা করেছে যে সমস্ত সন্তানরা তার মাকে অবাধ্য মায়ের অবাধ্য হবে সেই সন্তান জাহান নামে হবে যে সন্তান মায়ের বাধ্য হবে সেই সন্তান জান্নাত পাবে যে স্ত্রী যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে যে স্বামী তার স্ত্রীকে আইয়ামে জাহালিয়তের মতো কষ্ট দিবে ওই স্বামী জাহান নামি হবে যে বাই তার বোনকে কষ্ট দিবে সে জাহান হবে যে সন্তান যে যুবক আরেকজন পরনারীর প্রতি কুদৃষ্টি দিয়ে তাকাবে সে জাহান হবে উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম یا سلم حبی اللیکم دعالم کیوں نہ خدا بھی ہے رضا زو محمد سر دنیا یا حبیب اللہ علیکم پیو حاضرین <تصفحات> রসুলে পাক সাল্লাহু আলাইহি বসাল্লাম এই বিষয়ে পবিত্র হাদিস শরীফের মধ্যে স্বাদ পরমাচ্ছেন যে হাদিসটা পবিত্র তিরমিজি শরীফ সি হাসিদ তার অন্যতম হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি বসাল্লামের সাত করছেন অসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আলমার আতা আউ রাতুন রসুলে বাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের স্বাদ করমাচ্ছেন যে নারীরা নারীরা হচ্ছে মা জাতিরা হচ্ছে গোপনীয় জীব গোপনীয় জীব এবার আসছি পর্দার গুরুত্ব ইসলামে নারীর মর্যাদা এভাবে অহরহ রয়েছে ইসলামে নারীর মর্যাদা অহরহ রয়েছে নারীদেরকে পুরুষদের পোশাক বলা হয়েছে পুরুষদেরকে নারীদের পোশাক বলা হয়েছে ইসলামের মধ্যে অর্থাৎ এক আরেকজনের পরিপূরক উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ পুরুষকে ছাড়া নারীকে কল্পনা করা যায় না নারীকে ছাড়া পুরুষকেও ঠিক কল্পনা করা যায় না এবিচ্ছে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নর আমার জাতীয় কবি নজরুল বলেছিলেন উচ্চ আওয়াজ বলেন সুহান আল্লাহ পুরুষরা যতটুকু ভূমিকা রেখেছে এই দুনিয়ার মধ্যে কল্যাণকর কাজে ঠিক চেমলি নারীরাও রেখেছে যে মা খাদিজাতুল খুবরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারেহরার মধ্যে যখন আমার রাসূল দেনমগ্ন থাকতেন আখেরি নবী অর্থাৎ আমার রসুলে পা সাল আলহি বাসাল্লামের উম্মদের গুণা মার্জনা চাইতেন এবং নবুয়তের জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন যখন তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে সময়ে মা খদ জাতুল কুমরা আমার রসুলের জন্য কষ্ট করে এই গার হেরার মধ্যে খাবার নিয়ে যেতেন উচ্চ আওয়াজ বরণ্য সুহান আল্লাহ প্রিয় হাজরিন রসুল পাক সাল থেকে আদেশ বর্ণিত নারীরা হচ্ছে গোপনীয় যে সুতরাং তারা যখন খোলামেলা অবস্থায় রাস্তায় বের হয় তখন তাদের উপর শয়তান উখি চুখি মেরে থাকায় ওয়াকরাবো মা তাকুন রাহমাতিন রবিবহা ওয়াহিয়াফি কাঁ রে বাইদেহা সুতরাং সে যখন ঘরের মধ্যে থাকে তখন সে আল্লাহর নৈকট্য অর্জন করে এবং মহান আল্লাহ ফাকরব গুলাল আমিনের পক্ষ থেকে তার ওপর রহমত বর্ষণ হয় উচ্ছ আওয়াজ অবলু নে সুহান আল্লাহ রওয়া হুদ্তির মেজি ওয়া আন আলিন রদি আল্লাহ আনহু আল্নাহ খানা আইন্দাল রসুল পাক সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম থেকে হাদিস বর্ণিত যে ইন্দার নবী সাল আলহি ফকলা ফকাল আইসাইন নিসা। রসুল পাক সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম একদিন যে হজরত আলী রদুল্লাহ যে বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন সেই বৈঠকে বলছেন আমার রসুল হ্যাঁ আমার সাবিরা কোন প্রকারের মেয়েরা উত্তম সবাই চুপ হয়ে গেল সাহাবিরা এমত অবস্থায় কলা ফালাম্মা রাজা তখন থেকে উঠে গিয়ে দুমরে দু গেলেন এবং মা ফাতেমার দিল্লাহ কে জিজ্ঞেস করলেন রাজা তু লিফাতেমা ফাতেমা আমি ঘরে ফিরে গেলাম এবং হজরত ফাতেমার দিল্লাহ তালা কে জিজ্ঞেস করলাম আইয়ু সাইন খাইরুলিন নিসা মহিলাদের মধ্যে কোন প্রকারের মহিলা উত্তম কালাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন লা রিজালা যে সমস্ত মহিলাদেরকে কোন পুরুষ দেখে নাই ওয়ালা ইয়ারাউ নাহুন্না এবং যে সমস্ত মহিলাদেরকে কোন পুরুষ দেখে নাই সর্বোপরি যে সমস্ত মহিলা কোন পুরুষকে দেখে নাই সেই রকম মহিলাদেরই উত্তম উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ

মা ফাতেমার কাছে শুনে তাড়াতাড়ি এসে আমার রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ যে সমস্ত মহিলারা কোনো পুরুষকে দেখে নাই এবং যে সমস্ত পুরুষরা কোনো মহিলাকে দেখে নাই সেই মহিলাই উত্তম মহিলা তখন এই কথা শুনে আমার রসুল খুশি হয়ে বললেন ফকালা ফাতেমা তু বাদা তু মিন্নি রসুল বললেন হে আমার সাহাবিরা ফাতেমা তো আমার শরীরের অংশ সে এই জন্য আমার মনের কথাটাই বলে দিয়েছে উচ্চ আওয়াজ বলুন সুবহান আল্লাহ এই হাদিসটি রয়েছে রাহু তার وعن أم سلمى وعن أم سلمى أنها وعن أم سلمى أنها كانت عند إن النبي صلى الله عليه وسلم وميمونة إذا أقبل ابن الرجال ولا يرثنا ولا يرونهن فذكرت ذلك النبي صلى الله عليه وسلم فقال فاطمه بدعت مني دار كتني وعن ام سلمى انها كانت عند النبي صلى الله عليه وسلم وميمونه اذا اقبل ابن ام مكتوم فقال رسول الله صلى الله عليه وسلم احتاجي احتاجي منه فقلت يا رسول الله اليس هو اعمى لا يبصرون فقال رسول الله صلى الله عليه وسلم افا عيم افا عميا وانا انتما الاستما تفسرانه رواه الترمذي পবিত্র হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে মাকতুম নামক এক সাহাবী উম্মে মাকতুম অন্ধ সাহাবী রাসূলের ঘরে তশরীফ আনছেন এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে ছিল উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আর এই উম্মে মাকতুম নাম অন্ধ সাহাবী যখন ঘরের মধ্যে তশরিফ আনছেন আমার রাসূল উম্মাহাতুল মুমিনিনদেরকে বলল হে উম্মাহাতুল মুমিনিনরা হে আমার প্রিয় বিবিজানরা তোমরা পর্দা করো পর্দার আড়ালে চলে যাও তখন বললে আর রাসূলুল্লাহ উম্মে মারতুম তো অন্ধ সাহাবী সে আমাদেরকে দেখে না তার তো চোখ নেই তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ মাইমুনা হ্যাঁ সালমা তোমরা জেনে রেখো তোমাদের তো চোখ আছে তোমরা তো তাকে দেখতেছো সুতরাং তোমরা তাকে দেখা এটাও না জায়েজ সে তোমাদেরকে দেখছ না ঠিক আছে কিন্তু তোমরাও তাদেরকে দেখা না জায়েজ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই হচ্ছে পর্দা এই হচ্ছে পর্দা ইসলামের মধ্যে পবিত্র হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো ارشاد ফরমাচ্ছেন যে সাহাবীরা এই বিষয় অনেক গুরুত্বপূর্ণ হাদিস পবিত্র সিহা সিতার অন্যতম হাদিস গ্রন্থগুলার মধ্যে এনেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের জন্য যে খুশখবরিগুলা দিয়েছে হ্যাঁ আমার সাহাবীরা তোমরা নারীদের থেকে বেঁচে থাকো এমন কি সাহাবীরা প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার দেবরের কাছেও কি যেতে পারবে না তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে দেখো দেবর হচ্ছে মৃত্যুতুল্য জমের মতো দেবরের সামনে ভাবি যেতে পারবে না বাবির সামনে দেবর যেতে পারবে না উৎস বজব এই হচ্ছে ইসলামের বিধান আজকে সেই বিধান কি ভুলে গিয়ে সেই পর্দা কে ভুলে গিয়ে পর্দার আরবি অর্থ হচ্ছে আরবি শব্দ হচ্ছে হেজাব হেজাব মানে পর্দা পর্দা মানে নিজেকে গোপন করা আড়াল করা নিজেকে লুকিয়ে রাখা পর পুরুষ থেকে নিজেকে সম্পূর্ণ রূপে গোপন রাখার নামেই হচ্ছে পর্দা উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ আর এই যে সমস্ত ইসলামের নারীরা পর্দা করেছিল তারা গৌসে পাকের মা হয়েছে আল্লাহ মারাহাতুল্লাহ সরক সামন্দির মা হয়েছে হক্কানি পানি আলেমদের মা হয়েছে কুরআনি হাফেজদের মা হয়েছে বড় বড় আলেমদের মা হয়েছে আর যে সমস্ত নারীরা পর্দা করে না যে সমস্ত নারীরা বেপর্দা চলাফেরা করে তাদের গর্ব থেকে যে সন্তান আসবে সে চোর হবে ডাকাত হবে সন্ত্রাস হবে বেঈমান হবে কাফির হবে মুনাফিক হবে উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ প্রিয় হাজরিন আজকে আমরা পর্দা ভুলে গিয়ে পর্দাকে সম্পূর্ণ রূপে ভুলে গিয়ে যে ইউরোপিয়ান সংস্কৃতিকে লালন করতে গিয়ে আকাশ সংস্কৃতিকে ফলো করতে গিয়ে যে বিভিন্ন সিরিয়ালের মধ্যে বিভিন্ন ড্রামা নাটক সিনেমা বা মিডিয়ার মধ্যে নগ্ন অর্ধনগ্ন পোশাক দেখে আমাদের মা বোনরা আমাদের মেয়েরা এগুলাকে পছন্দ করে এই সমস্ত পোশাক নিজেকে নিজের শরীরের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছে এবং সে চায় বাইরে এইভাবে বের হোক যাতে সবাই তার দিকে তাকাক এবং সেও অন্য পুরুষের দিকে তাকাক এই অবস্থায় শয়তান তাদের উপর সওয়ার হয় যার দরুন আজকে সমাজের মধ্যে বেহায় আপনার নগ্নতা এবং সর্বোপরি আয়ামে জাহালিয়তের বিষয়গুলা আবারও স্থান করে নিচ্ছে উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ আমরা আমরা মুসলিম মুসলিম আমাদের কতগুলা সীমাবদ্ধ রয়েছে যে পর্দা করা ফরজ নামাজ পড়া যেভাবে ফরজ সেভাবে পর্দা করাও ফরস আজকে আমার এক কন্যাকে বিয়ে দিলাম কন্যার জামাই আসলো এই কন্যার জামাইয়ের সাথে কথা বলতে দিলাম আর এক ছোট মেয়েটা দুলোবায়ের সাথে শালী কথা বলতেছে আর সেখানে শালীনতা বলতে কিছুই নেই অশ্লীলতা ওখান থেকেই শুরু হয়ে গেল অথচ সেটা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে হারাম উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ আর দেখেন চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জেঠাতো ভাই এক কথায় যাদের সাথে বিয়ে করা জায়েজ আছে তাদের সম্পূর্ণ তাদের সামনে যাওয়া সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া মোতাবেক হারাম উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আর সেই কারণে আজকে ইসলামের যে নারীদের যে মর্যাদা দেয়া আজ এই বর্তমান নারীদেরকে নারীদেরকে প্রগতি বলে। বলে রাখছি যে মর্যাদা দেয়া হচ্ছে মূলত নারী এবং পুরুষ দুজনের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য পুরুষদের শক্তি বেশি আছে মহিলাদের একটু শক্তি কম আছে পুরুষদের কতগুলো দারুণ ক্ষমতা বেশি আছে মহিলাদের কম আছে এই বিষয়ে অনেক ক্ষেত্রে ব্যবধান আছে একজন পুরুষ রাত দশটা বারোটা এ ঘরে আসতে পারে একজন মহিলা সন্ধ্যা হলে একা ঘরে আসতে পারে না ব্যাংক বিভিন্ন আদালত থেকে বিভিন্ন রকম সেক্টর থেকে বিভিন্ন অফিস আদালত থেকে এরকম অনেক বিষয় রয়ে গেল এরপরেও মেয়েদেরকে সমান অধিকার বলে বলে আমরা যে নাস্তিক্যবাদিতা শুরু করে দিলাম মেয়েরাও না বুঝে যে অবস্থা শুরু করে দিল যে তারা তাদের নিজের পায়ের মধ্যে ঘোড়ার মারতেছে আর সে পুরাণেন সেই নিজের আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে পড়ে এফটিজিং এর শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে জেনার শিকার হচ্ছে সর্বোপরি এই সুন্দর আমার এত আদরের মেয়েটা যে আমার এত আদরের মেয়েটাকে আমি নিজের হাতে খাওয়ায়ে দিতাম নিজে আদর করে করে মাথায় তেল দিয়ে দিতাম যে সন্ধানকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসলাম যে মেয়েটা এই মেয়েটা বেপর ছলাফেরা করার কারণে সে অসী হয়ে গেল নিজের মা বাবাকে নিজেই জবা করে দিলে দিতে বোধ করেন নাই উৎসাহ বাজও বলুন না প্রিয় ফেয় যুবক ভাইয়েরা একটু সামনের দিকে চলে আসেন ইনশাল্লাহ আমার কথাও শেষের দিকে এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলবে এখন যুবক ভাইয়েরা সামনের দিকে চলে আসেন মুরব্বীদেরকে বসার সুযোগ করে দেন এবং মা বোনরাও ভালো করে খেয়াল করেন যে সম্মানিত এলাকাবাসী আমাদের আজকের এই নোরানির পানি রোহানি মাহফিলের প্রধান আলোচক মহোদয় ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছেন এই অল্প কিছু মধ্যেই তিনি তকরী শুরু করবেন সুতরাং ধারাধারি প্রত্যেকে চলে আসুন সলাতুন নিয় রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দুআ আলম কেও নাহ করবা উসি ফর খোদা বিহে রেজা যোয়ে মুহাম্মাদান প্রিয় হাজérin একেবারে আজকে আস্তে বলছি কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন দুইটা পয়েন্ট বলবো শুধু একটা হচ্ছে আমার মেয়েটাকে আমি যেই নষ্ট করে দিচ্ছে এবং আমার মেয়েটা আমার দুর্বলতার সুযোগ নিয়ে সামাজিক আমাকে অপমানিত করছে উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ যে মেয়েটাকে আপনি নিজের প্রাণের চেয়ে আদর করেন বাবারা খুব বেশি মেয়েদেরকে সন্তানদের মধ্যে কমনলি বাবারা বেশি আদর করে মারাও আদর করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মা এত কষ্ট করে নিজের গর্বের মধ্যে ধারণ করেছে নিজের স্তনের দুধ পান করিয়েছে কত শত রাত নির্গুম কাটিয়েছে এই সন্তানের বিভিন্ন বেদি অসুস্থতার সময়ে আর সে সন্তান যখন আস্তে আস্তে বড় হয় বড় যখন হচ্ছে স্কুলে যাচ্ছে মাদ্রাসে যাচ্ছে কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে সে ওখানে ইসলামে যে পর্দার কথা বলা হয়েছিল ইসলামে যে পর পুরুষের সাথে কথা না বলার জন্য বলা হয়েছিল মা বাবা সে শিক্ষা দেয় নাই এই মেয়েকে এই মেয়েকে মা বাবা শেখায় নাই পর্দা কি জিনিস এ মেয়েকে মা বাবার শেখায় নাই যে ব্যাপারটা কি এই মেয়েকে মা বাবার শিখায় নাই পর পুরুষ কাকে বলে এই মেয়েকে মা বাবার শিখায় নাই ইসলামী আকিদা ইসলামী মাসালা মাসাইল সম্পূর্ণ রূপে থাকে মা বাবা আদর করে করে একটা অ্যান্ড্রয়েড সেট বা একেবারে স্মার্টফোন দিল মা একে আদর করে মেয়েকে আদর করে যে ইন্ডিয়ান বা ইউরোপিয়ান সংস্কৃতির যে পোশাকগুলো এগুলো কিনে দিল আর সে মেয়ে কলেজে গিয়ে ইউনিভার্সিটি গিয়ে এমন খারাপ ছেলের সাথে এমন খারাপ মেয়ের সাথে তার সংস্পর্শ হলো অবশেষে তাদের সাথে সে ইয়াবা সেবন করছে মদ পান করছে পান করছে মেয়ে হয়ে আর আপনার অজান্তে সে এমন কঠিন ভয়াবহ পাপের মধ্যে নিজেকে জড়িয়ে দিল অবশেষে সে বেপরতা হওয়ার কারণে ওই বখাটে ছেলের খুব পরে পরে একদিন আপনাকে ফাঁকি দিয়ে সে গড় থেকে ফালিয়ে গেল উচ্চ আওয়াজ বলুন না আউজুবিল্লাহ আর যখন গড় থেকে আপনার ঘর থেকে আপনার মেয়ে ফালিয়ে গেল আপনার ভাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ঘৃণা করতেছে আপনি লজ্জায় মুখ দেখাইতে পারছেন না আপনি ঘর থেকে বের হতে পারছেন না মেয়ে ফালিয়ে গেল এই বইয়ে এই লজ্জায় আর মেয়ে তো ফালিয়ে গেছে ওই বকাটে ছেলের সাথে বকাটে ছেলে তাকে নিয়মিত ব্যবহার করে অবশেষে তার সাথ বুক করে সেও তাকে ত্যাগ করে চলে গেল আর ওই বকাটে তাকে ত্যাগ করে চলে যাওয়ার কারণে মেয়ে এবার বুঝতেছে যে আমার বাবা আমাকে না খেয়ে খাওয়াই ছিল আমার বাবা আমাকে না দেখলে পাগল হয়ে যায় আমার মা আমার জন্য কান্না করে আমি কেন তাদেরকে ফেলে এই শয়তানের সাথে চলে আসলাম এখন তো এই শয়তানও আমাকে ফেলে চলে গেল আমি আবার বাড়ির দিকে চলে যাই যখন সে বাড়ি ছেলে চলে আসে মা বাবা সমাজের বয়ে প্রতিবেশীর বয়ে তাকে গ্রহণ করতে পারে না যে গ্রহণ করলে সমাজ ছুট করা হবে এই পরিবারটাকে অবশেষে মেয়েটা বাধ্য হয়ে একাকী হয়ে যেতে হয় সর্বোপরি যে মেয়েটা যখন একাকী হয়ে যায় তখন ওই মেয়ের উপর সবার হয়ে যায় শয়তান আর শয়তান তখন মেয়েটাকে বলে হে মেয়ে তোমাকে তোমার প্রেমিকাও তোমার সাথে প্রতারণা করেছে তোমার মা বাবাও তোমাকে ত্যাগ করেছে তোমার প্রতিবেশীরাও তোমার দিকে মুখ থাকাচ্ছে না সুতরাং তোমার একটা পথ আছে সেই পথটা হচ্ছে তুমি সিলিং ফ্যানের সাথে জ্বলিয়ে যাও তুমি আত্মহত্যা করো উচ্চ আওয়াজ বলুন না না আজুলিল্লাহ এই বেফর্দাস সলাফেরার কারণে আপনার এত আদরে মেয়ে যাকে না দেখলে আমি আপনি ঘুমাইতে পারেন না যে মেয়েকে না দেখলে মা রাত ঘুম হয় না যে মেয়েকে অসুস্থতার কারণে মা সারা রাত নির্ঘুম কাটিয়েছিল যে মেয়ের লেখাপড়ার জন্য বাবা রাত দিন পরিশ্রম করেছিল এই আদরি মেয়েটা শুধু বেফরদার কারণে শুধু বেফরদার কারণে অতি অল্প বয়সের মধ্যে অকালেই জরে গেল এবং সে জাহান হয়ে গেল আপনাকেও দুনিয়ার মধ্যে চিরতর অশান্তিতে রেখে গেল উচ্চ আওয়াজ বলুন না হজবিল্লা এ হচ্ছে পর্দাহীনতা পর্দাহীনতার কারণে একমাত্র এই কাজটা হয় তারপর আপনার পর্দাহীনতার কারণে আর কি হয় যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলাফেরা করবে তাদের উপর তো আল্লাহ রহমান نازিল হবে না বরং গজব নাজিল হবে শয়তান তাদের উপর সওয়ার হবে বকাটে যুবকরা তাদের দিকে লোভ দৃষ্টি দিয়ে তাকাবে এমন কি তাকে ইফটিজিং এর শিকার হতে হবে সর্বোপরি তাকে জেনা করে দর্শন করে এমন কি দর্শন করার পর মেরেও ফেলে নিয়মিত খবরের কাগজে খবরের কাগজে টেলিভিশনের সংবাদে এই রকম নিত্য নিয়মিত বিষয়গুলো আমাদের এসে পৌঁছাচ্ছে এরপরেও আমরা সাবধান হচ্ছি না আমরা এমন মা বাবা যে মা বাবা যে মা কিংবা বাবা ইসলাম না যে মা বাবা মোহরিম চিনি না যে মা বাবা হালাল হারাম চিনি না যে মা বাবা দেবর কি সেটাও চিনি না তারপর দুলোভাই কি সেটাও চিনি না পালতো কি সেটাও চিনি না কার সামনে মেয়ে যেতে পারবে কার সামনে মেয়ে যেতে পারবে না সে বিষয়েও আমি আমার মেয়েকে বারণ করি নাই সুতরাং হয়ে যায় কি আপনার বড় মেয়েটা যেই ছেলের সাথে বিয়ে দিলেন সে ছেলেকে সে ছেলে আপনার ছোট মেয়ের দুলোবাই হয়ে গেল আমাদের প্রচলিত ভাষায় দুলোবাইয়ের সাথে বাড়িতে এসেছে আপনার জিয়ের জামাই আদরের জিয়ের জামাই আর আপনি কথা বলতে দিয়েছেন আপনার ছোট্ট মেয়েটা ছোট্ট মেয়েটাও খুব সুন্দরী পরবর্তীতে এই শয়তান কমনলি পুরুষরা সব সময় একজন ছেলে একজন মেয়ে

মানে পর্দাহীনতা আর আপনার বাতিজা আপনার বাতিজাকে নিজে মনে করছেন ঘরের ছেলে আপনার যে ভাগিনাকে মনে করছেন ঘরের ছেলে ছেলে আপনার চাচা তো ভাইয়ের ছেলেকে মনে করছেন গড়ের ছেলে যা তোর সাথে ওখানে গিয়ে গল্প কর এরকম ভাই বোন মনে করেছিলেন অথচ সেটা ইসলামী শরীয়তের মধ্যে না যায় নিজের ভাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে মেয়ে যেতে পারবে না আপনার এই তালো ভাই খালো তো ভাই চাচা ভাই এদের সাথে আপনি মিশতে দিলেন এদের সাথে ঈদে বেড়াইতে দিলেন এদের সাথে একাকে আলাপ করতে দিলেন সেখানেই তাদের জেনা হয়ে গেল সেখানেই তাদের আপনার চুকের জেনা হয়ে গেল কথার জানা হয়ে গেল যার দরুন এই মেয়ে এবং ছেলে তো জাহান্নামে চিরতর হয়ে যাচ্ছে আর আপনিও মা বাবা হিসেবে ময়দানে মহাশরে এই বিষয়ে কঠিন জবাবদিহিতার শিকার হবেন আপনিও মা বাবা হিসেবে জাহান্নামে যাবেন উচ্চ আওয়াজ বলুন না আউযুবিল্লাহ সালাতুন্নিয় রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম তুয়ি সুলতান নিআলম ইয়া হাবিবী জিরয়ল তুফাসান ইমান নজর কো নুসলাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম হে হাজিরিন বছর আগে 10 বছর আগেও আপনি দেখবেন বা এখানে আপনারা যারা যুবক আছেন আপনার বৃদ্ধ মাঠ অবস্থা আপনি নিশ্চয়ই দেখেছিলেন এই মা সেই খুব বুড়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন তালাওয়াত করেছে এই বৃদ্ধ মা এখনো চশমা ছাড়া কোরআন তালাওয়াত করে এবং কোরআন তালাবাদ করে দিন শুরু করে আপনি নামাজ না পড়লে আপনাকে বকা দে আপনার স্ত্রী নামাজ না পড়লে আপনার স্ত্রীকে বকা দে এই বৃদ্ধ মা আর তখন আপনার স্ত্রী এই বৃদ্ধ মায়ের বিষয়ে অভিযোগ করতে বসে আপনার কাছে উচ্ছ আওয়াজে বলুন এই জন্য ওই সমস্ত মায়ের গর্ব থেকে বের হয়েছিল কোরআনে হাফেজ এই সমস্ত মায়ের গর্ব থেকে বের হয়েছিল আলেমা এই সমস্ত মহিলা থেকে এই সমস্ত মহিলার গর্ভ থেকে বের হয়েছিল আল্লাহওয়াল লোক ইনসাফ কায়েম লোক এই সমস্ত মেয়েদের গর্ব থেকে জন্ম নিয়েছিল আল্লাহ মানি উল্লা শাহ এই সমস্ত মহিলার গর্ব থেকে জন্ম নিয়েছিল আল্লা রাহাত শাহ শাহ মামা মুজিবুল্লাহ শাহ হজরতে তৈব শারদুল্লাহ তালু উচ্চ আওয়াজ বলুন না সোহান আল্লাহ আর এখন আমাদের মা বোনরা সারা রাত ধরে আকাশ সংস্কৃতি সম্বলিত যে মিডিয়াগুলা দেখে ইউরোপিয়ান সংস্কৃতি যে অর্ধ নগ্ন বেহায়াপনা ফিল্ম বা নাটক সিনেমা এগুলা দেখে দেখে তারা সারা রাত নির্ঘুম কাটিয়ে দিয়ে অবশেষে রাত দু তিন তার দিকে ঘুমায় আর এদিকে দশটার আগে উঠতে পারে না চুকের জুতিও চলে যাচ্ছে নামাজও নাই কোরআন তালাওয়াতও নেই তাদের যখন সন্তান হয় এই যে নড়াছড়া না হওয়ার কারণে বিভিন্ন রকম পরিশ্রম না করার কায়িক শ্রম না থাকার কারণে সে সিজারের সম্মুখীন হতে হচ্ছে আর এই সিজার হওয়ার পরেও সেও একটা অনিচ্ছিত জীবনের মধ্যে পড়ে যায় আর তার গর্ব থেকে যে সন্তান হয় সে সন্তানও আল্লাহওয়ালা হয় না সে সন্তানও একজন চোর ডাকাত জালিম অহংকারী বা জ্ঞান এবং অন ইসলামিক কার্যক্রম করে ওই রকম সন্তান তার গর্ভ থেকে হয়ে থাকে এইভাবে হতে হতে সারা দুনিয়ার মধ্যে ইসলামের যে মূল ভাব দ্বারা যা ছিল ওগুলা বিলুপ্তির ফটে ঘটছে এগুলা বিলুপ্তির ফটে চলে যাচ্ছে আর এই সুযোগ নিয়ে ইহুদি নাসারারা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল এবং একেবারে নির্দয় রূপে ব্যাপক ভাবে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যেহেতু আল্লাহ ওয়ালা লোক কম দুনিয়ার মধ্যে তেজি লোক ইমানদার লোক কম আর এক মুসলমানকে মারলা আর এক মুসলমান আমরা বাবা দি থালি দি খুশি হই উচ্ছ আওয়াজে বলে না নাউজুবিল্লাহ প্রিয় হাজিরিন তাহলে আজকে এই মাহফিল থেকে বিশেষ করে যে ইসলামে নারীর মর্যাদা ও পর্দার ভূমিকা যে বিষয় আমাকে দেয়া হয়েছে আমি এই বিষয়ের উপর এবার ইতি টানব ইসলামে নারীর মর্যাদা শুরুতেই বলেছিলাম মা হিসেবে নারীর মর্যাদা স্ত্রী হিসেবে নারীর মর্যাদা পুরুষ ভাইয়েরা আই জাহালিয়াতের মধ্যে যুবক ব্যক্তিরা একাধিক বিয়ে করত এবং স্ত্রীকে ভীষণ কষ্ট দিত শারীরিক প্রহার করত নিজে মেরে ফেলতো কোনো বিচার তাদের ছিল না এবং শত শত বিয়ে করে তাদেরকে দাসী বানিয়ে রাখতো দেহ ব্যবসা করাইতো উচ্ছ আওয়াজ বলো না নাউজুবিল্লা ইসলাম এসে সেটা সীমাবদ্ধ করে দিল আমার রসুল বললেন যে দেখো আমার উম্মতরা তোমরা একই সময়ে সামর্থ্য থাকলে সবকিছু অনুকূলে থাকলে চারজন বিয়ে করতে পারবে আর এর অধিক নয় আর যদি সামর্থ্য না থাকে তাহলে একজনও বিয়ে করতে পারবে না যদি তোমার বিয়ে করা সুন্নাত বিয়ে করা ওয়াজিব বিয়ে করা ফরজ বিয়ে করা হারামও আছে যে সমস্ত পুরুষ তার স্ত্রীর বরণ পোষণ করতে পারবে না নিজের শারীরিক সক্ষমতা নেই তার উপর বিয়ে করা হারাম হয়ে করে দিয়েছে ইসলামের মধ্যে উচ্চ সুবহানাল্লাহ এভাবে নারী জাতিদের মর্যাদা দিয়েছে আগের মহিলাদের কোনো মর্যাদা ছিল না তারা নিজের ইচ্ছা ব্যক্ত করতে পারতো না নিজের বাবা তাকে যেখানে বিয়ে দিত সেখানে তার বিয়েতে বসতে হতো এমনকি একজন ষোলো বছরের কন্যাকে নব্বই বছরের বৃদ্ধের সাথে বিয়ে দিলে ও এর সাথে গড় করতে হতো আইয়ামে জাহালিয়াতের মধ্যে এখনো পর্যন্ত কতগুলা যে ফাফি জ্ঞান ফাফি ব্যক্তিদের মধ্যে এখনো হয়ে থাকতেছে পাশ্চাত্য রাষ্ট্রগুলাতে আমাদের এই দেশে ইনশাল্লাহ সেরকম এখনো নয় তো সারা বিশ্বের মধ্যে আইয়ামে জাহালিয়াতে এ অবস্থা ছিল একজন ছোট্ট মেয়ে নব যৌবন যার মধ্যে এসেছে এরকম একজন মেয়েকে বিয়ে দিত সত্তর আশি নব্বই বছর বৃদ্ধের বয়সে একজন ছেলের সাথে বৃদ্ধ বুরা মানুষের সাথে কিন্তু তখন মেয়েরা নিজের কোনো অভিব্যক্তি ব্যক্ত করতে পারতো না আর ইসলাম বলে দিল না না একজন মেয়ে তার ইচ্ছা দিন তার इजाजत নিতে হবে বিয়ে দেওয়ার সময় যদি সে না পছন্দ করে ওই পুরুষকে তাহলে বিয়ে দেওয়া যাবে না ইসলামী শরিয়ত অনুযায়ী এইজন্য যখন মা-বুনদের বিয়ে হয় সেখানে আপনার মেয়েদের থেকে আগে ইজাজত আনতে হয় হুজুর কিংবা কাজী বলে যে মেয়ে থেকে ইজাজত এনেছেন মেয়ে যতক্ষণ ইজাজত দিবে না ততক্ষণ ওই বিয়ে শুদ্ধ হবে না উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ এই হচ্ছে নারীর মর্যাদা ইসলামের মধ্যে তারপর ইসলামের মধ্যে নারীদেরকে মা বানানো হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত বলা হয়েছে এবং কোন পুরুষের কোনো ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে সুষ্ঠুভাবে বড় করে গিয়ানি বানিয়ে ইসলামী বাপ বানিয়ে যদি বিয়ে দেয় পাত্রস্থ করে তাহলে সে জান্নাতি ওই পুরুষ ওই ব্যক্তি আর কোনো ব্যক্তি যদি দুজন দুজন সন্তান থাকে একজন কন্যা সন্তান একজন ছেলে সন্তান তাহলে যদি কোনো বাবা উপহার আনে কোনো মা উপহার আনে তাহলে প্রথম উপহারটা মেয়ের হাতে দেওয়ার জন্য ইসলামে বলা হয়েছে উৎসাহ আওয়াজ বলুন তারপর আগেও এই নিয়ম ছিল ছেলেদেরকে বড় টাকা হয়তো মেয়েদেরকে ছোট টাকা হয়তো এটাও ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে বলা হয়েছে মেয়েকে আগে দাও মেয়েকে আগে খাওয়াও মেয়েকে বেশি মহব্বত করো আমার রসুল মেয়েকে মহব্বত করেছে আল্লাহ বেশি মেয়েকে মহব্বত করেছে যেহেতু মেয়েরা নবীর মা মেয়েরা আল্লাহর গলির মা মেয়েরা হক্কানি রব্বানি আলিমের মা মেয়েরা একজন কোরআনে হাফেজের মা উৎসাহ আওয়াজ বলুন আল্লাহ দেখেন ইসলামের মধ্যে নারীদের কি মর্যাদা আর সে মর্যাদাকে ভুলে গিয়ে সম্পূর্ণরূপে বেহায় নিজের মধ্যে স্থান করে নিয়ে নিজেকে পর পুরুষের কাছে যে উপস্থাপন করার জন্য মনে হয় পোশাক পরেও সে পরে নাই বোরকা পরেও সে পরে নাই এইভাবে নিজেকে যখন আপনি উপস্থাপন করছেন তখন আপনার ইসলামী মতে নাই সাক্ষ্য স্বামীর সাক্ষ্য তার স্ত্রী নিজেকে সৌন্দর্য সাজিয়ে গুজিয়ে অন্য পুরুষকে দেখাবে নিজেকে অন্য পুরুষের সামনে উপস্থাপন করবে যেই মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সামনে নিজেকে সৌন্দর্যগুলা প্রদর্শন করবে তখন ওই মহিলা স্বামীটা হয়ে যাবে দয়ুজ দয়ুজ ব্যক্তি সাক্ষ্য গ্রহণ নয় এবং দয়ুজ জাহান নামি উচ্ছ আওয়াজ বলো না না আউজবিল্লা সুতরাং পুরুষ ভাইয়ের আপনারা কি আপনারা কি দয়ুজ হওয়ার জন্য কেউ প্রস্তুত আছেন বলেন না বড় করে বলেন আপনারা কি দয়ুজ হওয়ার জন্য কেউ প্রস্তুত আছেন তাহলে আজ থেকে নিজের অজান্তেও আপনার স্ত্রী আপনাকে ছাড়া কোথাও বাইরে হাটে বাজারে ঘোরাফেরা না করে এবং পর পুরুষকে নিজের সৌন্দর্যগুলো গুলো যাতে প্রদর্শন না করে আর যে সমস্ত মেয়েরা এগুলো করবে তারা তো চিরতরে জাহান নামে আমার রসুল বললেন হাদিস শরীফের মধ্যে হে আমার উম্মতরা আমি মেয়েরাজের মধ্যে গিয়েছিলাম সেখানে দেখছি এমন কতগুলা মেয়ে যেই মেয়েগুলা জাহান নামের লিহান অগ্নিশিকার মধ্যে দগ্ধ হচ্ছে তাদের লজ্জাস্থান দিয়ে এবং তাদের তাদের কঠিন শাস্তি বড় বড় নেল আঙ্গুলের বা বিভিন্ন শরীরের যে বড় বড় নখগুলো আছে ওগুলা দিয়ে তাদের তাদের চেহারা ছিঁড়ে ফেলতেছে এবং তাদের নিজের পুঁজ রক্তগুলো তারা কাচ্ছে এই রকম অবস্থা থেকে আমি জিবরিলকে প্রশ্ন করলাম ইয়া জিবরিল এগুলা কি বলল আপনার উম্মতের ওই সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা অবাধ্য ছিল যারা স্বামীর কথা শুনে নাই যারা বাবার যে সমস্ত মেয়েরা বাবার কথা মানে নাই যে সমস্ত মেয়েরা বেপরদা চলাফেরা করেছে যারা সব সময় স্বামীকে লানত দিয়েছিল এই সমস্ত মেয়েরা চিরতরে যাহার নামে হয়ে গেল উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ প্রিয় হাজরিন নারীদের পর্দার যে পর্দা আমার সন্তানটা আপনার সন্তানটা একটা ছোট বাঘটা একটা ছোট বাঘ মনে করেন একটা ছোট বাঘ বাঘের বৈশিষ্ট্য হচ্ছে হিংস্র সে মানুষকে কে খেয়ে ফেলবে এই হচ্ছে তার বৈশিষ্ট্য ছোট বাঘটা যদি কোনো ব্যক্তি ছোটবেলা থেকে যদি এই বাঘটা লালন পালন করে বড় হলেও ওই বাঘটা তাকে খাবে না বরং তার আনুগত্য প্রদর্শন করবে আপনারা দেখেন মধ্যে বিভিন্ন ফেসবুকেও দেখেন যে নিয়ে করছে অথচ বাঘের স্বভাব হচ্ছে অর্থাৎ মানুষকে বেলা বাঘের সাথে তার এই আচরণ ছিল ছোটবেলা থেকে এভাবে গড়ে উঠছে এই জন্য তার এই অবস্থা আর যদি আপনার ছোট্ট মেয়েটা ছোটবেলা থেকে যদি পর্দানসীন বানাতেন বানাইতেন ছোটবেলা থেকে যদি ইসলামের শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি আপনার মেয়েটাকে দুলভ খালা মামা এক কথায় যেগুলা সাথে বিয়ে করা যায় এদের সামনে বিয়ে রাখ পর্যন্ত অর্থাৎ কোন পুরুষ ওই মহিলাকে যে বিয়ে করবে সেই মাত্র দেখতে পারবে আর নিজের ভাই নিজের বাবা নিজের আপন মামা এভাবে এভাবে কতগুলা মোহরে মাত আছে এরা অন্য কারো সামনে সরাসরি না যাওয়ার জন্য আপনি ছোটবেলা থেকে যদি বারণ করতেন তাহলে আপনি যে আপনার বড় মেয়েটাকে কষ্ট করে বিয়ে দিয়েছিলেন ওই বিয়ে দেওয়ার পর জিয়ের জামাই বাড়িতে বেড়াইতে আছে আর কথা বলতে দিয়েছেন ছোট্ট মেয়েটা আর এই ছোট্ট মেয়েটা তার শালি শালিকা হওয়ার কারণে সে যে ওইদিকে খারাপ দৃষ্টি দিয়েছিল অবশেষে এই মেয়েটাকে সে নিয়ে যে ফালিয়ে গেল আপনার বড় মেয়েটার সংসার নষ্ট হয়ে যায় যাচ্ছে এরকম অহরহ ঘটনা আপনার অজান্তে হয়ে যাচ্ছে আপনার অজান্তে আপনার অজান্তে মা বাবা ভেসে মা বাবা হিসেবে আপনার অজান্তে আপনার বড় মেয়ে দ্বারা ছোট বড় মেয়ের জামাই দ্বারা ছোট মেয়ে দর্শিত হয়ে যাচ্ছে উচ্চ আওয়াজ বলুন না আউজুবিল্লাহ এগুলো কিন্তু প্রকাশ হচ্ছে না আপনিও বুঝতেছেন না আপনার বড় মেয়েও বুঝে না ছোট মেয়েও বুঝতেছে না কি কঠিন জাহান্নামী পরিবেশ ঘরের মধ্যে নিয়ে আসতেছি আমরা আর নিজের ভাই বোন মনে করে চাচাতো ভাইয়ের সাথে যে কথা বলতে দিলেন ওখানে তো এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার মেয়ের ইজ্জতের মধ্যে সে হাত দিল আপনার এই যে যে একটা স্বর্গীয় যে একটা বিষয় ছিল যে মেয়ের গর্ব থেকে আল্লাহর আসার কথা ছিল এই মেয়ের গর্ব থেকে কেন খুনি আসতেছে কেন কেন ডাকাত আসতেছে আপনার আর একটা কথা জ্ঞান রাখবেন যে সমস্ত চোর ডাকাত সন্তান যে অবাত সন্তানগুলা বেআর সন্তানগুলা যেগুলা নিশ্চয় তাদের মায়ের চরিত্র খারাপ ছিল নিশ্চয় তাদের চরিত্র খারাপ ছিল আর এই কথাও জেনে রাখবেন একটা কোরআনের একটা আয়াতের বিশ্লেষণ যে কোন পুরুষ বলে যে পুরুষটা খুব বেশি খারাপ ছিল মত খুর জোয়া জেনা খুর কিন্তু তার স্ত্রীটা ভালো এইরকম কথা বলি না আমরা অনেকে অনেকে স্বামীটা খারাপ মহিলাটা মেয়েটা ভালো এরকম বলি কিন্তু লামকানের কথা বলছেন না একজন জানি একজন জেনাকারী জেনাকারীকে বিয়ে করবে যে পুরুষটার চরিত্র হয়তো প্রকাশ হয়েছে মহিলার চরিত্র হয়তো প্রকাশ হয়নি এই যেহেতু পুরুষটা স্বামীটা যেহেতু তার স্ত্রী যদিও বা আপনারা ভালো মনে করছেন সেও আরেকজনের দ্বারা দর্শিত হয়েছিল এই চরিত্রটা কিন্তু প্রকাশ পায়নি সুতরাং নিজেকে বাঁচিয়ে রাখেন আপনি এখন ভাবেন শুধু যুবক ভাই যে আমি একজন সতী সাধবী মেয়েকে বিয়ে করতে চাই অথচ আপনি সতী সাধবী নয় আপনি সৎ থাকেন নাই সুতরাং আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি সৎ মেয়ে পাবেন না যদি আপনি পবিত্র নিজেকে বানান তাহলে আল্লাহ আপনার জন্য একজন পৌত পবিত্র মেয়েকে ব্যবস্থা করে রাখবেন উচ্চ আওয়াজ বলুন না তাহলে পুরুষ ভাইয়েরা এই আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখছি সেটা হচ্ছে আমরা কি কেউ দয়ুষ হব দয়ুষ মানে হচ্ছে নিজে জীবিত থাকা অবস্থায় নিজের স্ত্রীর সৌন্দর্য অন্য পুরুষ দেখা কেউ যদি এভাবে জীবন যাপন করবেন নিজে নিজে বুঝে যাবেন আপনি দয়ুস দয়ুস হলে আপনার ইবাদত কবুল হবে না দয়ুস হলে আপনার যে সাক্ষ্য কবুল হবে না শরীয়তের দৃষ্টিতে দয়ুস হলে আপনার গ্রহণ কোনো গ্রহণযোগ্যতা নেই দয়ুস হলে আপনি জীব দুনিয়াবে জীবনও অপমানিত হবেন আখের রাতেও আপনার জন্য কোনো অংশ নেই উচ্চ আওয়াজে বলুন না এক দ্বিতীয় নাম্বার আমাদের প্রাণ প্রিয় কলেজের টুকরা মেয়েগুলাকে আমরা কি ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। হাত তুলে বলেন না আল্লাহ হয়তো এই মাহাবিলের মধ্যে কবুল করবে সবাই বলুন আমিন ছোটবেলা থেকে যদি আপনার মেয়েকে পর্দানাসীন বানান ছোটবেলা থেকে যদি ইসলামী বাপ দ্বারাই বিশ্বাসী করেন তাহলে আপনার এই মেয়ে অকালে জড়ে যাবে না আপনার এই মেয়ে আত্মহত্যা করবে না আপনার এই মেয়ে বখাটের হাতে পরে নিজেকে অতি অল্প বয়সে শেষ করে দিবে না আপনার এই মেয়ে আপনাকে হত্যা করবে না আপনার এই মেয়ে যেভাবে ঐশী তার বাবাকে হত্যা করেছিল যেভাবে ঐশী তার মাকে জবাই করেছিল এই মেয়ে মাত্র নাইনে পরে মাত্র নাইনে পরে শুধু তার সংস্পর্শ ছিল খারাপদের সাথে সুতরাং আজকের এই মাহফিলে কিয়াল করবেন সন্তানরা সব আমি মাচুম বাচ্চাদের যুবক ভাইদের এবং কিশোরদের উদ্দেশ্য করে বলছি কিশোরীদের উদ্দেশ্য করে বলছি হ্যাঁ বোনরা হ্যাঁ ভাইরা তোমাদের দুনিয়ায় দুনিয়াবি জীবনে তোমাদের সবচেয়ে বড় বন্ধু হবে তোমাদের মা বাবা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আমরা কি সেই আদর্শ বাস্তবায়ন করতে পারবো পারবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় বন্ধু হবে কে আমাদের সন্তান সন্ততি এখন বাবা বসলে ছেলে বসে না ছেলে বসলে বাবা বসে না মা বসলে মেয়ে বসে না মেয়ে বসলে মা বসে না পাশাপাশি বিয়াদবি হবে মনে করে এটা কুসংস্কার পাশাপাশি বসবেন একজন আরেকজনকে সময় দিবেন বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন একজন আরেকজনকে সন্তান বাবাকে বাবা সন্তানকে মা মেয়েকে মেয়ে মাকে বাবা মেয়েকে মেয়ে বাবাকে এভাবে পরস্পর পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এবং সবচেয়ে বড় বন্ধু ভাববে একজন মেয়ে যখন কিশোরী অর্থাৎ যৌবনের মধ্যে পদার্পণ করে তখন তার মধ্যে যে কতগুলা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তখন সে তার ঘনিষ্ঠ বান্ধবী যে তার সাথে এগুলা শেয়ার করে মনে করেন একটা মেয়ে স্কুলে যাচ্ছে নাইন টেনে পরে একটা ছেলে প্রত্যেক দিন ওই মেয়েকে বারবার ডিস্টার্ব করে সে এই বিষয়টা শেয়ার করেছে তার এক বান্ধবীর সাথে ঘনিষ্ঠ বান্ধবী বান্ধবীকে বলল এই যে ছেলেটা আমারকে প্রত্যেক দিন ডিস্টার্ব করে একদিন দুইদিন দিন তিন দিন চতুর্থ দিন মেয়েটা বললো তার বান্ধবীটা বলল যে তুই তাকে ইয়েস বলে দে তুই তার সাথে প্রেমে লেগে যা উচ্ছ আওয়াজ বলো না ওইখান থেকে তো ক্ষতির শুরু হচ্ছে ওখান থেকে শুরু হচ্ছে গতি এই মেয়েটা সবচেয়ে বড় বান্ধবী বড় বান্ধবী ভেবেছে নিজের ওই ক্লাসমেটটাকে যদি এই মেয়েটা সবচেয়ে বড় বান্ধবী তার মাকে তার মার সাথে এই বিষয়টা শেয়ার করত ওই মা তাকে ওখান থেকে বাতলিয়ে দিত কিভাবে ওই ছেলেটাকে এড়িয়ে যাওয়া যায় কিভাবে ওখান থেকে নিজেকে ওভারকাম করা যায় মা বাতলিয়ে দিত যেহেতু মা এই সন্তানকে নিজের গর্বের মধ্যে ধারণ করেছে নিজের স্তনের দুধ পান করিয়েছে অনেক রাত ঘুম না গিয়ে কাটিয়েছে এই সন্তানের জন্য এই সন্তানের সব ভালো মন্দ সব কিছু বিবেচনা করবে সবসময় মা আর সে মা বাবা থেকে আরো লুকোচুরি করে নিজের ওই ক্লাসমেট কিংবা ওই যে সমবয়সী বন্ধুদের সাথে শেয়ার করলো সে আরো বাজিয়ে দিলো অবশেষে তারও জানতে সে সমুদ্র সৈকতে গিয়ে মারা যেতে হচ্ছে